কর্মকর্তা বলতে পারেন বা এখানকার একজন সংস্থার একজন অংশীদার হিসেবে বা সংস্থার একজন কর্মী হিসেবে আপনাদের বিষয় কথা বলতে চাইছি। শেষ লগ্নে প্রায় আমরা পৌঁছেছি, বিভিন্ন কাজকর্মের জন্য আসতে একটু দেরি হলো, হয়তো তার জন্য প্রথমে আমি ক্ষমা প্রার্থী। এই সংস্থা কর্তৃক যে আজকের অনুষ্ঠান আয়োজন করেছে ডক্টর বি আর আম্বেদকর এই শতকে বা এই সহস্রাব্দের মধ্যে সেরা একজন মনীষী, তার জন্মদিনে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে এবং তার সম্বন্ধে কথা বলতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে কোনো কথা বলবার ক্ষমতা বা যোগ্যতা আমার হয়তো নেই, কিন্তু তবু আজকের এই সন্ধ্যায় সবাই আমরা এখানে এসেছি, সুতরাং তার মধ্যে যতটুকু বলতে হয় ততটুকু একটু আমি বলছি আপনাদেরকে। ডক্টর বি আর আম্বেদকর এক অতি সাধারণ পরিবারে জন্মেছিলেন মহারাষ্ট্রে, সেখানে যেভাবে তিনি বড় হয়েছেন, লেখাপড়া শিখেছেন সেটার সত্যি আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে জানেন, এবং বড় হওয়ার পর তিনি যে কষ্টের মধ্যেই বড় হয়েছেন, কষ্টের মধ্যে বড় হয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করেছেন, দেশের মধ্যে লেখাপড়া করেছেন, যেখানে তিনি পড়াশুনো করেছেন সেখানেই সবচেয়ে ভালো রেজাল্ট তিনি করেছেন। তিনি এক কথায় তার বিদ্যার পারদর্শিতা আমি এক কথায় সারা ভারতবর্ষে খুব কম বয়সী আছে যার সঙ্গে তুলনা করা যেতে পারে। বিদ্যার পারদর্শী মানুষ যে সমস্ত কাজকর্ম করেন সেগুলো না করে তিনি সমাজসেবায় ব্রতী হয়েছিলেন। সমাজে তিনি দেখলেন যে মানুষের মধ্যে যে অন্যায় অবিচার অত্যাচার, সাধারণ মানুষের মধ্যে যে ডিভিশন অফ দ্য সোসাইটি, অর্থাৎ বিভিন্ন জাতিভেদ, বর্ণভেদ, কাস্ট কমিউনিটি ক্রিপ, প্রদেশের মধ্যে ভেদ, বিভিন্নভাবে ভেদ, সেগুলোর বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন এবং সেই জন্যে তিনি অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করেছেন। সেই আন্দোলনকে আমরা স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে বা সেটা আমরা দেখতে পাই, এবং পরিশেষে সেই সময় যারা রাজনীতিবিদ ছিলেন তারা তাকে অদ্ভুত একটা জায়গায় এনে দিলেন, বললেন যে না তুমি অনেক শিক্ষিত মানুষ, সুতরাং তুমি বড়ো একটা শিক্ষার কাজ করো। রাজনীতিবিদ হতে গেলে সবসময় শিক্ষিত হতে হয় এমন কোনো কথা নেই, কিন্তু তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি অনেক বেশি শিক্ষিত মানুষ ছিলেন, অনেক বেশি বিদ্যার মানুষ ছিলেন এবং সে হয়তো সেই সময় সেরা বিদ্যার মানুষের মধ্যে একজন ছিলেন। তার জন্য তাকে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান প্রণেতার যে ড্রাফট কমিটি, সেই কমিটির চেয়ারম্যান তাকে করা হয়। তাই শুধু নয়, কারণ ভারতবর্ষের সংবিধান রচনা করা রীতিমতো কঠিন কাজ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যারা করেছেন সেই সময় প্রচুর এখানকার দেশীয় রাজা বা রাজন্যবর্গ ছিলেন যাদেরকে একই ছাদের তলায় নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ ছিল। সেই সময় একসময় সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোর সঙ্গে লড়ছেন, কখনো জওহরলাল নেহরু সেগুলোর সঙ্গে লড়ছেন, কখনো আবার কংগ্রেসের মধ্যে একটা ফ্র্যাকশন সেগুলোকে আবার একসময় সুশুড়ি দিচ্ছিলেন এই সমস্ত, এবং পাকিস্তানের সৃষ্টি সেই সময় হয়। পাকিস্তান সব মিলিয়ে সারা দেশের কাছে সংবিধানটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। স্বাধীনতা তো পাওয়া গেল, কিন্তু স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতাটা ধরে রাখার একমাত্র মাধ্যম হয় আমাদের এই সংবিধান। যে সংবিধানের ফলে আজকে পুলিশ চলছেন, তারকা চলছেন, একজন মন্ত্রী চলছেন, মুখ্যমন্ত্রী চলছেন, প্রধানমন্ত্রী চলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী চলছেন, সবাই কিন্তু সেই সংবিধান দ্বারা পরিচালিত হন। সারা ভারতবর্ষের যে সংবিধান এটি কিন্তু 100 বার তার পরিবর্তন হয়েছে বা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু সেই ডক্টর বি আর আম্বেদকরের যে মূল সংবিধান, তার খসড়া বা কাঠামো, ভারতীয় সংবিধানের যে খসড়া বা কাঠামো সেটা কিন্তু অপরিবর্তিত থেকে গেছে এবং সেটাই আমাদের সংবিধানের ভিত্তি। এখানে আমাদের দেশটা একটা সেকুলার দেশ, আমার চারিপাশে যে সমস্ত দেশ প্রায় এখানে কোনো সেকুলার কান্ট্রিজ নেই, সারা পৃথিবীতে সেকুলার কান্ট্রিজ যে সংখ্যা সেই অন্যান্য দেশে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, কিন্তু অন্তত এশিয়া মহাদেশে খুঁজে পাওয়া যায় না। সেখানটা দাঁড়িয়ে তাকে কঠিন কাজটি করতে হয়েছে এবং তার সঙ্গে তার বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা যারা করেছেন তাদের সঙ্গে লড়তে হয়েছে, লড়তে গিয়ে তিনি কখনো কখনো পিছু হটেছেন, কখনো কখনো ধর্মীয় অত্যাচারে তিনি আবার পিছু হটেছেন, কখনো কখনো তিনি আবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। সেখানটাতে 1 লাখ লোককে নিয়ে নাগপুরে তিনি একসঙ্গে সারা পৃথিবীর সবচেয়ে এক সময় বেশি লোক যেখানে কোনো ধর্ম অন্তর্ভুক্ত হয়েছে সেটা নাগপুরেই হয়েছে, সেটাও ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি সেটাতে সুখী হয়েছেন না দুঃখী হয়েছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটাও সারা পৃথিবী জুড়ে একটা বিরল ঘটনা। এবং নাগপুরে মজার কথা, আপনি দেখবেন আরএসএসের হেডকোয়ার্টার যেটা সেটা নাগপুরে, নাগপুরের সেটা এই দুটোকে যদি আপনি একসঙ্গে তুলনা করেন তাহলে কিছু বুঝতে পারবেন। একসঙ্গে আগুন এবং একসঙ্গে ছাই এবং তার সঙ্গে কিছু ধোঁয়া, সবটাই একসঙ্গে নাগপুরেই আছে।
এবং নাগপুরকে দেখলে এবং বিশ্লেষণ করলে আমার মজার কথা, আমার সৌভাগ্য হয়েছিল তিনটি জায়গায় দেখার। আরএসএসএসকে হেডকোয়ার্টার আমি দেখেছি, যেখানে ডক্টর বিআর আম্বেদকর সেখানটাতে ধর্মান্তরিত হয়েছেন, নিজেকে বা অন্য কিছু করেছেন সেটাও দেখেছি, এবং অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নাগপুরে আছে সেটাও দেখেছি। এবং দেখলে বলি একটা মানুষ কত মহৎ হলে এই কাজগুলো করতে পারে। এবং সেই মহৎ মানুষের জন্য আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি তারা তো তার জন্য কিছু স্মৃতিচারণা করছি, তার জন্য স্মৃতিচারণা করবার যে উদ্দেশ্য সেটা হচ্ছে তাকে মনে রাখা এবং তার পক্ষে স্মরণ করা। কিন্তু মজার কথা, আমাদের মধ্যে আজকে আমরা এখানে যাচ্ছি, যারা আছি প্রত্যেকে হয়তো তার মতামত মত সম্বন্ধে কিছু আমরা জানি, কিন্তু জানলেও আমরা সচরাচর সেটাকে গ্রহণ করি না। কারণ মানুষে মানুষের যে ভেদাভেদ, মানুষের মানুষের যে প্রকারভেদ, মানুষের মানুষের যে বর্ণভেদ, সারা ভারতবর্ষে কিন্তু প্রতিদিন বেড়ে চলেছে। বেড়ে চলেছে কাদের জন্যে? বেড়ে চলেছে আমাদের এখানকার শাসক শ্রেণীর জন্যে। শাসক শ্রেণীর একটাই জাল, তাদের কাজে শাসন করা। সেই শাসক শ্রেণী তারা সবসময় মানুষকে ডিভিশন করে রাখে, মানুষকে ভাগ করে রাখে। যেটা ব্রিটিশ করেছে সেটা আজকে এরাও করছে। এবং ব্রিটিশরা আমাদের এখনকার দেশের শাসনকারীর মধ্যে কথা অত্যন্ত সীমিত, অত্যন্ত হ্যাঁ তারা বিদেশি মূলকে নয় আর কি স্বদেশী মূলকে তারা সেই একই ঢঙ্গে আমাদেরকে শাসন করছে। এবং যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা গুণী মানুষ, আমরা মনে হয় তারা প্রত্যেকে এটা বুঝতে পারছি, মানুষের অধিকার যেটা আমাদের সংবিধানে বলা আছে, অধিকারের মাত্রা অত্যন্ত সংকুচিত হচ্ছে। আমাদের অধিকার আজকে কখনো কম্পিউটারের মাধ্যমে সংকুচিত হচ্ছে, কখনো ইন্টারনেটের মাধ্যমে সংকুচিত হচ্ছে, কখনো আমাদের আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে আমার মোবাইল ফোনটাকে লিঙ্ক করে দিতে হচ্ছে, এটা না করলে আপনি ওটা পাবেন না, ওটা না করলে ওটা পাবেন না, ওটা না করলে ওটা পাবেন না, সবটাই একসঙ্গে কন্ট্রোল করা হচ্ছে। কখনো গ্যাসের দাম প্রতিদিন বেড়েই চলেছে, যেমন মিটারের ট্যাক্সিতে বেড়েই চলেছে, সেটাই বেড়ে চলেছে। ঘরের যে জ্বালানি রান্না করে খাওয়ার গ্যাস, সেটাও প্রতিদিন বেড়ে চলেছে। কিন্তু আইনের শাসন যদি থাকতো তাহলে আমার কোনটাতেই কোনো আপত্তি ছিল না। আমরা ট্যাক্স পেয়ার, আমাদের পয়সায় কিন্তু ওই মন্দিরটা চলে, আমাদের পয়সা ওই গাড়িটা চলে, আমাদের পয়সা ওই গ্যাসটা গানে আনা হয়। ট্যাক্স পেয়ারদের পয়সা এদেশে কিন্তু বিদেশ হলে এই জিনিস হতো না, বিশেষ করে যেখানে ফ্রি ডেমোক্রেসি আছে। যদিও ভারতবর্ষে ডেমোক্রেসি আছে এবং আমাদের সংবিধানে আছে, কিন্তু আমার নিজস্ব ওপিনিয়ন, দিস ইজ নট ফ্রি ডেমোক্রেসি। যারা ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া ঘুরেছেন তারা জানেন সেদেশে ফ্রি ডেমোক্রেসি কাকে বলে এবং ইন্ডিয়ান ডেমোক্রেসি কতটা ফ্রি ডেমোক্রেসি, সেক্ষেত্রে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আম্বেদকরের মানব মত মানুষ আরও যদি 10 বছর বা 20 বছর বাঁচতেন, নেতাজি যদি আরও কিছুদিন বাঁচতেন, স্বামীজি যদি আরও কিছুদিন বাঁচতেন, তবে এদেশে হয়তো ফ্রি ডেমোক্রেসি আসতো। এবং সবশেষে আমি এই পর্যন্ত বলে আপনাদের সবার সামনে একটা প্রশ্নগত চিহ্ন ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছি যে আজকে আমরা যেখানটায় আছি সেটা হয়তো ইট ইজ এ ফ্রি ডেমোক্রেসি অর ইট ইজ এ ফোর্স ডেমোক্রেসি। আপনারা সবাই এক বিচার করবেন, আপনাদের কাছে এই দায়িত্ব এবং সেটা আম্বেদকরের ভাবনা দিয়ে সেটা বিচার করবেন, বিচার করে আপনারাই বলবেন। এটা বলে আমি জয় ভীম জয় ভারত বলে আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ।